Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin Sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সামারি রাইটিং ফরম্যাট নিয়ে। ওকে, আমি এমন একটি ফরম্যাট তোমাদেরকে এখানে দিচ্ছি যেটা তুমি যে কোনো কবিতা থেকে অ্যান্সার করতে পারবে। ওকে, আমি এখানে বাস্তব প্র্যাকটিস করেও দেখাবো তোমাদেরকে একটি কবিতা থেকে দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট, সেই সঙ্গে তোমাদেরকে দেখাবো আরও একটা কবিতা ট্রু রয়্যালটি থেকে। মানে আমি প্রমাণ করে দেব যে যে কোনো কবিতা থেকে এই ফরম্যাটটি তুমি পূরণ করতে পারবে। ওকে, এবং এই ফরম্যাটটি কাজে লাগিয়ে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি ক্লাস 8-এর এমন কোনো আইটেমস নেই, মানে এমন কোনো আইটেমসের রুলস নেই যেগুলো আমি তৈরি করিনি। প্রতিটা পার্ট আলাদা আলাদা করে তৈরি করেছি আমি। 6 থেকে শুরু করে 7, 8 এবং 9 এই 4টা ক্লাসের পুরো 100 মার্কসের নোটস রয়েছে প্রচুর প্র্যাকটিস দিয়ে। ওকে, তোমরা যদি এগুলো নিতে চাও প্রতি ক্লাসের সম্মানী মাত্র 100 টাকা করে। মাত্র 100 টাকা সম্মানী দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে তোমাদের এই কাঙ্ক্ষিত নোটগুলো। প্রিয় শিক্ষার্থী, যারা নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদেরকে এখন ফরম্যাটটি বুঝাবো। আমি এই ফরম্যাটে 5টি মাত্র সেন্টেন্স ইউজ করেছি। এই 5টি সেন্টেন্সটা তোমরা যদি বুঝতে পারো তাহলে আশা করছি তোমাদের কোনো পয়েমেই মানে ফুল মার্কস না আসে পারবে না। ওকে, এই 5টি সেন্টেন্সকে তোমাকে সুন্দর করে লিখতে হবে, এটার জন্য তোমার ন্যূনতম একটা জ্ঞান থাকতে হবে। কিন্তু আমি কিন্তু জ্ঞানতানো কোনো ফরম্যাট দিচ্ছি না এখানে যে লিখে দিলাম আর টিচার দেখে একদম ইচ্ছা মতো কেটে দিল বা কেটে দিয়ে চলে গেল। এমন চান্স কিন্তু একদমই নাই। সো আবার এমন চান্সও নেই যে তোমরা এখানে জাস্ট আমি যা দিয়েছি হুবহু তুলে দিলা আর তুলে দিয়ে আসলে ফুল মার্কস পেয়ে গেলে, এমনটাও কিন্তু না। তোমাকে কিছুটা হলেও বুঝতে হবে এখানে কবিতার মূল ভাবটা তোমাকে মাথায় নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাকে কিন্তু পড়ালেখা করতে হবে। তুমি পড়ালেখা করবে, তুমি বড় হবে, তাই না? তোমার ফিউচার ভালো হবে। সো এখন থেকে পড়ালেখাটা শুরু করে দাও, একটু একটু করে বোঝার চেষ্টা করো, দেখবে তুমি অনেক দূরে যাবে। এবং অনেক দূরে যেতে যতটা হেল্প লাগে তোমরা আমার কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, দেখো দ্য পোয়েম ড্যাশ বাই ড্যাশ, এই জায়গায় কী বসাবো? এই দ্য পোয়েমের পরে আমি কবিতার নামটা বসাবো, বাইয়ের পরে লেখকের নামটা বসাবো। দেখো এখানে দিয়েছি দ্য পোয়েম, কবিতা আমি আজকে প্র্যাকটিস করেছি দ্য রোড নট টেকেন দিয়ে। একটু পরে আমি ট্রু রয়্যালটি দিয়ে দেখাবো। ওকে, দ্য রোড নট টেকেন বাইকে লেখককে রবার্ট ফ্রস্ট, এটা কিন্তু তোমাদের বইয়ে দেয়া থাকবে, মানে প্রশ্নে দেয়া থাকবে। ইজ অ্যাবাউট, এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমাদের স্যাররা যে কবিতাগুলো দাগিয়ে দিয়েছে 4টা বা 5টা বা 6টা, যেগুলো বলে দিয়েছে তোমরা ওগুলো আমাকে কমেন্ট করো, আমি সেগুলোর বাংলাগুলো করে দিব, সেগুলোর সামারিগুলো করে দিব, সেগুলো তোমাদের মেটাফোরগুলো করে দিব, তোমরা কমেন্ট করতে থাকো। ওকে, আমি এখানে বলেই তোমার যে কবিতাগুলো আসবে সেই কবিতার আগে মূল ভাবটা বুঝবা। তাহলে কবিতাটা কি সম্পর্কে ছিল? রোড নট টেকেন, চয়েস অফ লাইফ। ওকে, দেখো ইজ অ্যাবাউট মেকিং চয়েসেস ইন লাইফ, আমাদের জীবনের চয়েস সম্পর্কে, পছন্দ সম্পর্কে। ওকে, আচ্ছা তাহলে প্রথম লাইনটা বুঝতে পারছো কীভাবে কী করতে হবে। দ্য পোয়েমের পরে এই জায়গায় কবিতার নাম, বাইয়ের পরে লেখকের নাম, ইজ অ্যাবাউটের পরে কবিতাটা কী সম্পর্কে তার নাম। কি বুঝতে পারছো ব্যাপারটা? প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো 2 নম্বর লাইন আমরা কী লিখবো। ওকে, ইন দ্য পোয়েম, এটা একদম মুখস্থ থাকবে। দ্য স্পিকার টক্স অ্যাবাউট, এটাও কিন্তু মুখস্থ থাকবে, ভাববার কিছু নেই। তাহলে এই কবিতায় কবি কী বলেছেন? টক্স অ্যাবাউট কী বলেছেন বলে দেখি। আমরা যখন রোড নট টেকেন কবিতাটা পড়ি, কবি কিন্তু 2টা পথের কথা বলেছেন, ফাইন্ডিং 2 পাথস, 2টা পথের কথা বলেছেন, তাই না? ইন আ ফরেস্ট, একটা ফরেস্টে। ওকে, অ্যান্ড ডেসক্রাইবস, বর্ণনা করেছেন, কী বর্ণনা করেছেন? হাউ হি চুজ ওয়ান, হাউ হি চুজেস ওয়ান, সে কীভাবে একটা পছন্দ করবে। নোয়িং হি কান্ট টেক বোথ, সেটা জানেন যে সে 2টা নিতে পারবেন না, সে একই সঙ্গে 2টা পথে যেতে পারবেন না। তুমি চাইলে এই জায়গায়ও ফুল স্টপ দিতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে দেখো মার্কস কিন্তু অনেক কম, 5। সো এই 5 মার্কস ক্যারি করার জন্য আমাকে অনেক কিছু ভাবতে হবে না, বুঝতে পারছো? ওকে, এবার দেখবো আমার 3rd লাইন, দ্য পোয়েম ক্রিয়েটস আ ফিলিংস অফ। আচ্ছা দেখো, ফিলিংস মানে অনুভূতি। এই কবিতাটা আমাদের মাঝে একটা এমন অনুভূতি সৃষ্টি করে, যে কোন অনুভূতি সৃষ্টি করে বলে দেখি? রিফ্লেকশন। এইটা রিফ্লেকশন আমি কোথায় পেলাম? আসলে কবিতাটা যখন তোমরা পড়বা বা কবিতার মূল ভাবটা পড়বা তখন তুমি দেখবে যে আসলে আমাদের জীবনে কিন্তু এমন হয়। আমি 10 টাকা নিয়ে গিয়েছি, একটা আইসক্রিম খাবো না একটা চিপস খাবো, আমরা কিন্তু 2টার মধ্যে কী করি? বোঝাপড়া করি, তাই না? এই রিফ্লেকশনটা করি। অ্যান্ড মেক্স দ্য রিডার থিঙ্ক অ্যাবাউট, এবং রিডার পাঠককে কীভাবে সাহায্য করে বলো দেখি? ওই যে আমাদের চয়েস অফ লাইফ বা ডিসিশানস। ওকে, তাহলে কি বলবো আমরা? অ্যাবাউটের পর লিখবো হাউ ইম্পর্টেন্ট আওয়ার ডিসিশানস আর, আমাদের জীবনে ডিসিশানগুলো কত গুরুত্বপূর্ণ। অথবা আমরা লিখতে পারো থিঙ্ক অ্যাবাউট চয়েসেস অফ লাইফ। ওকে, এখানে কি লিখতে পারি? থিঙ্ক অ্যাবাউট চয়েসেস অফ লাইফ। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তার মানে মূল থিমটা যদি আমি এখানে লিখে দিই তারপরে হয়ে যাবে। এবার দেখবো 4 নম্বর লাইন লিখবো, এ বিউটিফুল ইমেজ ইন দ্য পোয়েম ইজ, তাহলে এই কবিতায় একটা সুন্দর চিত্র ছিল। কিসের চিত্র ছিল? ওই যে টু রোডস। কিসের চিত্র ছিল বলতে কি? টু রোডস। সো এখানে লিখবো টু রোডস, এই যে লিখে দিলাম টু রোডস, হুইচ মেক্স আস ফিল, যেটা আমাদেরকে ভাবতে সাহায্য করে। দেখো এখানে আমাদের কী ভাবতে সাহায্য করে, আমরা এরকম নিতে পারি। হ্যাঁ, আসলে এই কবিতায় কিন্তু আমাদের অনিশ্চয়তা ছিল। কী ছিল বলতে কি? অনিশ্চয়তা। সো লিখতে পারি আমরা আনসার্টেনিটি অফ চুজিং আ পথ, অথবা তুমি নিতে পারো হুইচ মেক্স আস ফিল এক্সাইটমেন্ট, শুধু এতটুকুও নিতে পারো। অথবা তুমি কমন একটা শব্দ নিতে পারো, হুইচ মেক্স আস ফিল পিচ। কী নিতে পারো বলতে কি? পিচ, যেটা আমাকে শান্তি দিয়েছে। হ্যাঁ, এগুলো কমন, মানে কমনভাবে লেখা যায়। তবে বেস্ট হলো কিন্তু এইটা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, প্রতিটা কবিতার কিন্তু আলাদা আলাদা সামারি আছে। আসলে কবির ভাবগুলোকে সুন্দর করে বোঝানোর জন্য কিন্তু আলাদা আলাদা সামারি করা যায়। হ্যাঁ, আমি সেগুলোও কিন্তু তোমাদের জন্য করে রেখেছি। তোমরা যারা নোট আমার কাছ থেকে নিয়েছো তারা কিন্তু এগুলো পেয়ে গেছো। আমি প্রতিটা কবিতার আলাদা আলাদা করে কি দেখিয়েছি? সামারি দেখিয়েছি, যেটা পারফেক্ট সামারি। ওকে, আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা একটা ফর্মেট। হ্যাঁ, আচ্ছা, এই ফর্মেটটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ, তাহলে অবশ্যই ভালো মার্কস পাবে। তবে তুমি যদি অরিজিনালটা লিখতে পারো ফুল মার্কস পাবে। ওকে, এইবার দেখবো দ্য পোয়েম টিচেস আস দ্যাট। প্রতিটা কবিতারই কিন্তু মোরাল টিচিং থাকে। হ্যাঁ, এই কবিতার মোরাল টিচিংটা কি? দ্য পোয়েম টিচেস আস দ্যাট, এই কবিতা আমাদেরকে শেখায় যে এভরি চয়েস শেপস আওয়ার লাইফ। দেখো, এভরি চয়েস শেপস আওয়ার লাইফ, প্রত্যেকটা চয়েস আমাদের জীবন গঠন করবে। অ্যান্ড উই শুড অ্যাকসেপ্ট দ্য পাথ উই টেক, এবং আমাদেরকে এমন একটা পথ নিতে হবে যে পথে আমরা কী হতে পারি? সফল হতে পারি। আচ্ছা, এবার আমি আরেকটা কবিতা তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, ট্রু রয়্যালটি বাই ইমিলি ডিকেনসন, ওই ফর্মেটটা ইউজ করছি। এখানে দেখো, দ্য পোয়েম ট্রু রয়্যালটি বাই ইমিলি ডিকেনসন ইজ অ্যাবাউট। আচ্ছা, বলো দেখি ট্রু রয়্যালটি কবিতাটা কী সম্পর্কে ছিল? আচ্ছা, হোয়াট ইজ রিয়েলি মিনস টু বি নবল। হ্যাঁ, বলা হচ্ছে নবল, নবল মানে কি বলো দেখি? মহান বা মহৎ, এইটার সর্বোচ্চ মানেটা কি? হ্যাঁ, ইন দ্য পোয়েম, দেখো ফুল ফর্মেটটাই আগের আছে। দ্য স্পিকার টক্স অ্যাবাউট ট্রু রয়্যালটি, যে টক্স অ্যাবাউটের পরে আমাদের শূন্যস্থান বসাই দিলাম ট্রু রয়্যালটি। অ্যান্ড ডেসক্রাইবস, ডেসক্রাইবসের পরে বসাবো হাউ ইট ইজ নট অ্যাবাউট ওয়েলথ অর পাওয়ার। বলা হচ্ছে ওই কবিতা কিন্তু বলেছে এটা আসলে সম্পদ বা ক্ষমতার কোনো কিছু নয়। তাহলে ট্রু রয়্যালটি যেটা আভিজাত্য, এটা কিন্তু সম্পদ বা পাওয়ারে নয়, তাই না? দ্য পোয়েম ক্রিয়েটস আ ফিলিংস অফ, এই যে ফিলিংস অফের পরে শূন্যস্থান ছিল অ্যাডমিরেশন, প্রশংসা। অ্যান্ড মেক্স দ্য রিডার থিঙ্ক, এটা কিন্তু হুবহু মুখস্থ ছিল আমাদের। হ্যাঁ, অ্যাবাউট বিইং গুড অ্যান্ড কাইন্ড, এই কবিতার মাধ্যমে আমাদেরকে কী ভাবতে সাহায্য করে বলে দেখি? কীভাবে ভালো মানুষ হতে হবে বা উদার মানুষ হতে হবে। এ বিউটিফুল ইমেজ ইন দ্য পোয়েম ইজ দ্য, এই যে ইজ পর্যন্ত কিন্তু আমাদের সূত্র। হ্যাঁ, এইখানে আমরা বসিয়ে দেবো দ্য কানেকশন বিটুইন নেচার অ্যান্ড রয়্যালটি। দেখো আমরা ওই কবিতা পড়েছিলাম কিন্তু ওই যে প্রজাপতির গল্প ছিল, তাই না? সো এখানে কার সঙ্গে কার কানেকশন হয়েছে? নেচারের সঙ্গে রয়্যালিটির কানেকশন হয়েছে। ওকে, হুইচ মেক্স আস ফিল দ্যাট ট্রু নবেলিটি ইজ সিম্পল, এই যে দ্যাট পর্যন্ত কিন্তু আমাদের সূত্র। তারপর আমরা এটা বানিয়ে দেখবো। হ্যাঁ, ট্রু রয়্যালটি ইজ সিম্পল। ট্রু রয়্যালটি কী বলতে কি? সিম্পল, সাধারণ। আসলে যারা ট্রু রয়্যাল, হ্যাঁ, তারা অল টাইম সিম্পল থাকে। দ্য পোয়েম টিচেস আস, এটা কিন্তু আমাদের সূত্র, দ্যাট ট্রু রয়্যালটি কামস ফ্রম বিইং গুড ইনসাইড। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে কোনো কবিতায় তোমরা এটা প্রয়োগ করার চেষ্টা করো, চেষ্টা করে অ্যান্সার করো। হ্যাঁ, অ্যান্সার করার পরে তোমরা চাইলে ওই স্ক্রিনশটটা, অ্যান্সার করার পরে ছবিটা আমার কমেন্টে সেকশনে তোমরা থ্রো করতে পারো, যাতে আমি দেখে বলতে পারি যে তোমার এটা কোথায় কোথায় কী করতে হবে বা কতটুকু এডিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।